তালচের সহর শিল্প বহুল অঞ্চল হয়ে এখানে অনেক সময় ছোট বড় ঘটনা দুর্ঘটনা লাগি রয়েছে। তেমনি তালচের প্রত্যেকটি থানা গলে ন্যায় মিলে না খালি হাতে ফেরবা পড়ে সেই রাতে অধারে থানা পরিসর স্থিতি পরখিছেন আমার তালচের প্রতিনিধি মনির মহারণা। দেখুন বর্তমান আমি অছু যে তালচের কলিয়রি থানার এবং মো সহযোগী আপনার চিত্র দেখুন যে রিসেপশন রয়েছে সেটি জন বাবু বসছেন এবং যে রয়েছেন ডিসিও বা ডায়েরি ইনচার্জ সেখানে মধ্যে জনে সব ইন্সপেক্টর ভাই বসছেন তাঁর সাথে কথা হওয়া তাপরে আমি থানার ভিতরকে যা প্রথমত আমি গোটে মোবাইল দিয়া যাইছি গভর্নমেন্ট তরফ যেটা কি আমার সিউজ মোবাইল প্রত্যেক থানা মোবাইল দিয়া যাই আছে আমি সে আমার কন্ট্রোল রুম কু ফোন করতে 112 কল করতে কন্ট্রোল রুম রু আমার পাখ ফোন আসে আপরে আমি যে ব্যক্তি অসুবিধা হয়ে থাকে আমি ডাইরেক্ট কন্টাক্ট করি পাখে পৌঁছু গাড়ি আমার পেট্রোলিং গাড়ি রাতে যাক বুলে আমি পেট্রোলিং পার্টি ফোন করু কি আপনার অমুক জায়গায় যাই যে জায়গা ফোন আসছে সে জায়গায় পৌঁছি কোণ অসুবিধা হয়েছে সেমানকর কোণ আমি হেল্প করে পারবু সেটা আমি দেখি থাকু যাই কলিয়র থানার পেট্রোলিং গাড়ি কতটি রয়েছে কলিয়ারি থানার আমার পেট্রোলিং গাড়ি গোটে রয়েছে রাতে সারা বুলছি আজ্ঞা নিহতি ভাবে আমি জনে সব ইন্সপেক্টর ভাই যে রয়েছেন ডিসিও চার্জরে কলিয়ারি থানার তাঁর সাথে আমি আলোচনা করলে এবং থানা ভিতরক যা মু আপনার চিত্র দেখেবি ইয়ে রয়েছে কলিয়ারি থানার যে রয়েছে তাঁর সমস্ত প্রকার যে কর্মচারী যে বসেন এখানে এবং তাঁর যে পুলিশ অধিকারী মানে বসেন দেখুন ইয়ে বর্তমান তো যে সিট গুড়ি খালি হয়ে রয়েছে কাহিঁকি না যেহেতু এটি আগে কথা কবি যে পুলিশ যে ভাই মানে চাকরি করতে বা যে পুলিশ কর্মচারী মানে রয়ে থাকে তাঁর সেমতি কিছু যে রয়ে থাকে যে কত ঘন্টা কাম করবে কত ঘন্টা রেস্ট করবে কিংবা সেমতি কিছু সিফ্ট তাঁর কিছু গোটে ধার্য হয়ে নথায় তেণু ইয়ে হুয়েত যেহেতু পাখাপাখি রাতে 1:30 বাজিলা তেণু হুয়েত রেস্ট করা যাই কিংবা সে তাঁর ঘরে শুয়ে হুয়েত তেণু যেহেতু ডিসিও চার্জরে মধ্য কিছু রয়েছেন অধিকারী রয়েছেন এবং জনে কনস্টেবল ভাই মধ্যে রিসেপশন চার্জ রয়েছেন তেণু আমি তো তালচের কলিয়ারি থানার তো স্থিতি পরখিলে তবে বর্তমান আউ গোটে থানাকে যা এবং সেটি মধ্যে রিয়েলিটি চেক করা এবং স্থিতি পরখিবা বর্তমান সময় রাতে 2:20 এবং আমি অছু তালচের সহর যে রয়েছে মুখ্য পুলিশ স্টেশন তালচের যে টাউন থানা বা তালচের পুলিশ স্টেশন তবে থানা ভিতরে কিছু কর্মচারী চলাবুলা করুবার মধ্যে আমি দৃশ্য দেখলে তবে যা থানা ভিতরক স্থিতি পরখিবা এবং রিয়েলিটি চেক করা যে কত সজা গাম তালচের পুলিশ এমনি কিছু কহিপারিব না এসআর রহতে আমার সহ দাদাবেলে এসআর বর্তমানে ব্যক্তি রয়েছেন হ্যাঁ নিহতি ভাবে দেখুন আইএসি যে রয়েছেন তালচের থানার বর্তমান সে মধ্য রাতে 2:20 হল কিন্তু বর্তমান সে মধ্য অনেক আমার বর্তমান নাইট পেট্রোলিং গাড়ি বুলুছি তা সহ হোমগার্ড মানে বিভিন্ন ছক মানে ডিউটি দিয়া হয়েছে পাখাপাখি 20 হোমগার্ড তখন নাইট পেট্রোলিং গাড়ি বুলুছি অলগা স্টাফ মানে থানায় উপস্থিত আছেন হঠাৎ কিছু রিপোর্ট আসলে কম হলে তাকে ফেস করা আমি সবাই রেডি অছু স্যার যে থানাকু যদি রাতে অধরে কোণী ব্যক্তি আসতে কিংবা তাঁর যে অভিযোগ নেই আসবে সে থানার যে রয়েছে নিয়ম রয়েছে তাঁর কাগজ পেন দিয়া তাঁর এতলা লেখা কিংবা পিবা পা দিয়া যার ব্যবস্থা কিংবা যে পুলিশ উত্তম ব্যবহার তাঁর সাথে প্রদর্শন করার ব্যবস্থা ইয়ে তালচের পুলিশ ইয়াকু মেন্টেন করছে সম্পূর্ণ মেন্টেন করছে কাগজ পেন ইভিন ইফ যে লিখি পারুনা তা মধ্যে লেখা ব্যবস্থা করা হয়েছে তেমন ইয়ে তো আমি তালচের যে থানার স্থিতি পরখুলে এবং কত মাত্রার যে পুলিশ ভাই মানে রয়ে থাকে সে কত মাত্রার সজাগ এবং তালচের যে থানাগুলি আসতে লোক মানে তাঁকু কত মাত্রার ন্যায় প্রদান করতে সে তো আমি সে নিয়ে স্থিতি পরখুলে তালচেরু মনিল কুমার মারণা ওটিভি।